Warning. কারণ আছে আর আজকে আমার লাগে তুই এসছিস তাই কোনো সমস্যা আজকে আমার কাছে একদম খেলে দিব তাহলে চল তা দই গেল হইছে কি মানে আজকে না যাই আজকে তো এমন শনিবার পড়ছে অনেক দিন যাই যেদিন কোনো শনিবার টনিবার পড়ব না ওদিন যা মন করো ওগুলোকে একদম মুখামুখি কথা কমু এই যে আড়াই মিনিট খরচা করে তোর কনভিন্স করলাম পুরোটাই তো আমার লস তুই তো আবার আগের জায়গায় গেলি না আগের জায়গায় যাই নাই কিন্তু ভাল লাগলে অনেকক্ষণ দয়া রাখবো ভাল না লাগলে ছেড়ে দেবো তুই পারবি ম্যানেজ করতে সমস্যার সমাধান করবি না আয় নিয়ে যাই আয় আয় আগুনকে ভাঙাই দিলি জীবন এমন প্যারা ভাল লাগে না আর কতক্ষণ আমি তো ভাই নিজের মত নিজের খেয়ালে ঘুরি রাস্তা ঘাটে শান্তি দেয় না আতঙ্কে মরি যেখানে যাই পিছারে নাই অতিষ্ঠ জীবন এমন প্যারা ভাল লাগে না আর কতক্ষণ সে নাকি মন্দির চায় আমারে জ্বালায় আমি তো চাই না জীবন আমার বরবাদ করে দে বেয়ারিং মাইয়া কেন দেয় না সাইরাই আমারে জীবন আমার বরবাদ হয় তার সাথে প্রেম করলে বেয়ারিং মাইয়া কেন দেয় না সাইরাই আমারে জীবন আমার বরবাদ হয় তার সাথে প্রেম করলে আমার জামাইয়ের লাগে নতুন এই মালটা কে রে কি জানি আগে তো দেখি না এলাকায় নতুন মনে হয় রে না মা কোন কোন জায়গায় চাপ দিয়ে দিব পরে লড়াচড়া করতে হবে না সাবধান আসতে নতুন মালের আমদানি হইলো কইতে এখন কইছে কথা থেকে তো তুই দর দে আছ আমার আমার এটাই ভালো লাগে না তুই খালি কনফার্ম কর মাছখানেরটা কিনা ওই যে মাছখানেরটা তুমি কি জিনিস তো আপনাকে কি আমি এখন আপনি করে বলবো নাকি স্যার বলবো কে আপনি স্যার কি আপনার পরিচয় হ্যাঁ আমি ওর চাস্তো ভাই রাশেদ দেবর কেমন আছো সোনা দেবর আমার কিসের দেবর কিসের সোনা বাবু এগুলা কি বলতেছেন আমি আপনার দেবর না ও আপনার জামাইও না ঠিক আছে কথা বাড়াতে চাই না যেটা কথা সেটাই আজকে পর থেকে ওরা ডিস্টার্ব করবেন না আরে কে ডিস্টার্ব করতেছে ওরে ভালোবাসা ওরে বলছে এখানে ডিস্টার্বের কি দেখলা কিসের কি ভালোবাসা ভালোবাসা কি বলতেছেন আপনি এই জায়গায় ওরে একলা ভালোবাসলে হবে না ওরে বোধহয় ভালোবাসতে হবে তাই না থামাইস না আমারে যেটা বলছি সেটাই আপনার বান্ধবীরে বুঝাই দিবেন জিনিসটা ঠিক আছে ওরে চিনো কে হ্যাঁ ও ছেলেকার কাউন্সিলরের ছোট মেয়ে বুঝছো
ও যদি চায় এখান থেকে মাথা থেকে পা বন্ধ কাইটা পিস করে দিক ফালা দিব কে কাউন্সিলর আঙ্কেল কে আগে কষায় ছিল নাকি পিস পিস কেন করব আর জব আর যা হইছে হইছে ব্যাপার না সমস্যা নাই কাউন্সিলর হইছে ভালো হইছে যেটা বলছি সেটা মনোযোগ দিয়ে শুনেন আর মাথায় ঢুকাই দিবেন জিনিসটা পরে যেন আর কোনো ডিস্টার্ব না করে ঠিক আছে মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ এই ওরা কি আমাকে ছেড়ে দিয়ে গেল কেমন মাইয়া ভাইয়া এ কেমন মাইয়া দিন রাইতে সারাটা খুন ঘুমনি লোকাইরা এ ভীষণ প্যারা ভাইয়া এ ভীষণ প্যারা বৃদ্ধামি কর্ম না তাই দিতাসে যাওয়া আরে শোনো না দাঁড়াও এতক্ষণ ধরে ডাকতেছি কেন যায় না তোমার না মানে এমনি শুনতেছিলাম না আচ্ছা তোমার আমি ভালোবাসি তুমি জানো না এতবার প্রপোজাল দিছি তুমি মানা কেন করছো এসব প্রেম ভালোবাসা আমার জন্য না আমাকে দিয়ে হবে না আর আমি এগুলোর জন্য এখন প্রস্তুত না আচ্ছা তুমি এত মেয়েদের মতো করো কেন কি আমি মেয়েদের মতো করি আমি আপনাকে একটা কথা বলি আজকের পর থেকে প্লিজ আপনি আমাকে আর বিরক্ত করবেন না আমি আসি হ্যাঁ আল্লাহ হাফেজ আরে এ কেমন মাইয়া ভাইয়া এ কেমন মাইয়া দিন রাইতে সারাটা খুন ঘুমনি লোকাইরা এ ভীষণ প্যারা ভাইয়া এ ভীষণ প্যারা বৃদ্ধামি কর্ম না তাই দিতাসে জ্বালা কেমন আছো ভাইয়া ভালো আছি ভাইয়া আমি তামিমকে অনেক ভালোবাসি তুমি তো সেটা জানো আমি না ওকে ছাড়া কিছু ভাবতে পারি না তুমি ওকে একটু বুঝাও না প্লিজ তুমি একা ভালোবাসলে তো হইবো না তাই না তামিমের তো তোমার ভালোবাসতে হইবো তামিম কিন্তু এখন এই প্রেম প্রীতির মধ্যে নাই বুঝছো ওইগুলো পছন্দ করে না এখন সো মনে হচ্ছে না কিছু সম্ভব হবে আর সম্ভব হওয়া পসিবল না তারপরও তুমি চেষ্টা করে যেতে পারো কিপ ট্রাই আমার তামিমের সাথেই হবে অ্যান্ড সব আমি না ওকে কোনোভাবে ম্যানেজ করতে পারতেছি না রে আর ওর চাচা তো ভাইটা তো আরেকটা ঝামেলা তা ঠিক অনেকদিন ধরে তো চেষ্টা করতেছিস কিন্তু কিছুই তো হচ্ছে না কি করবি বলতো আমার ওকে লাগবে কারণ আমার কাছে সেকেন্ড কোনো অপশন নেই তুই একটু দেখ না কি করা যায় আচ্ছা বেশ বুঝলাম না তুই মেয়ে হয়ে প্রপোজ করছিস কোথায় খুশিতে লাফা লাফা হ্যাঁ বলে দিবে ওদেরকে উল্টা মেয়েদের মতো দৌড়ায় আই খবরদার আমার জামাইরে নিয়ে উল্টা পাল্টা কোনো কথা বলবি না তুই তো বলস তোর জামাই মেয়েদের মতো সদা আমার জামাইরে আমি যা খুশি তাই বলতে পারি তুই কেন বলবি আচ্ছা বাবা সরি আর বলবো না খুশি থাক আচ্ছা শোন না দেখ না কি করা যায় এখন এসে দেখ না কি করা যায় আচ্ছা আমার কাছে একটা আইডিয়া আছে কি আইডিয়া রিয়ার বয়ফ্রেন্ড কিন্তু তামিমের ভালো ফ্রেন্ড তো তুই রিয়াকে বল ওর বয়ফ্রেন্ডকে ম্যানেজ করতে যাতে তামিমকে একটু সেটিং টিং মারা দেয় রিয়াকে আমি এর আগেও বলছি ও বলছে রাজীবকে বলবে তারপর কোন রেজাল্ট আসছে ও এখন পর্যন্ত কিছু জানায় নাই ওরে দিয়ে কিচ্ছু হবে না বাদ দে হবে হবে তুই এবার রিয়ারে তিন দিনে আলটিমেটাম দিবি তুই যদি আমার জন্য কিছু না করিস তোর সাথে আমার কোনো ফ্রেন্ডশিপ থাকবে না আহা গুড আইডিয়া এত বুদ্ধি কই থেকে আসলো হ্যাঁ আমি তোর একটা চুম্মা দিই থাক 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 চুম্মা লাগবে না আমি বলছি না আমি আসি আমার উপর ছেড়ে দে আমি দেখতেছি জিনিসটা তুই তো দেখতে দেখতে তোর চোখ টোক ফুড়া করে লাইতেছিস কিছুই তো দেখতে পারছিস না কোনো কাজ হইছে কোনো কাজ হয় নাই কোনো কাজ হবেও না তুই কোনো কাজ করতে পারবি না কাজ হয় নাই কাজ হবে এখন নেই পরে হবে কিন্তু তুই যে যে হতাশা গ্রাস করে রাখছিস তোরে হতাশাতে না বাড়িলে কেমনে হবে কাজ এমন একটা সিচুয়েশন হতাশা যাওয়া ছাড়া তো আমার কাছে আর কোনো উপায় নেই আছে ঠিক আছে তুই হতাশ থাক তোর হতাশা অবস্থায় একটা কথা কই হন কি আমার মাথায় একটা বুদ্ধি আছে কি বুদ্ধি ওরে ওর পাপের কথা কয়ে ভয় দেখাম ওরে যে বলবো এই মেয়ে তুমি যদি আর একদিন এরকম করছো তোমার আব্বুর কাছে কিন্তু পিছত দিব ওয়াও আমি বুঝছি তোর থ্যাংক ইউ দেওয়ার লগ্ন হয়ে গেছে তুই থ্যাংক ইউ পরে দিস ঠিক আছে এখন দেওয়া লাগবো না কাজ হোক তার থ্যাংক ইউ তো আমি তোরে দিমই তার আগে আমি একটা কোশ্চেন করি তোরে বল
মানে ইদানিং কি শুকনা টুকনা ডইল্লা পিনিক করা শুরু করছস? শুকনা ডইল্লা কিলে আমি পিনিক করতে জানি না। আচ্ছা মানলাম আমার বুদ্ধি তোর পছন্দ হয়নি, কিন্তু বুদ্ধির কোন অ্যাঙ্গেলটা পছন্দ হয়নি এটা কো, ওটা বাদ দিয়ে দিই। তোরা যে আমি বুঝামু, তুই তো এটাই বুঝস না যে মেয়েটা কেমন, ওটা বুঝছি আমি। আর যদি তুই বুঝতে থাকতি যে মেয়েটা কোন ধরনের, তাহলে এই যে এরকম পিনিক মার্ক আইডিয়া তুই আমাকে দিতি না। ঠিক আছে, তুই তো বুঝছস মেয়েটা কেমন, তাই না? আমার বুদ্ধি দরকার নেই, তুই কি চাস? জানবি কেমনে? পিঙ্ক তো তুই করছিস, নেশায় আসিস না, কাডুক পরে জানবি। এরমই ভাল লাগে না তো বুদ্ধি, আরেকজন দিলে ভাল লাগে না। এই বুদ্ধি তোর মাথায় আইতো, তাই তোর ঠিকই ভাল লাগতো। রাজীব ভাইকে বলছিলি? কি জানি বলবো, কি বলবো? দেখছস অবস্থা, ও আমার বিষয়টা সিরিয়াসলি নেয় না। এই তোমার রাজীবকে তামিমের ব্যাপারটা বলার কথা ছিল? ও ওই কথা তো বলছিলাম, তামিম আর রাজীবের তো গ্যাঞ্জাম, দুইজন দুইজনকে দেখতেই পারে না। দেখতে পায় না, দেখতে পারবে? তুই রাজীব ভাইরে বলে ব্যাপারটা একটু সর্ট আউট করতে পারিস না? শোন, রাজীব ভাইরে বলবি ঝামেলাটা একটু মিটমাট করে তামিমের সাথে একটা ভালো সম্পর্ক করতে, এরপরে ওদের দুজনের মাঝখানে সেট আপ করা দিব। এটা কোনো কথা নাকি? হয় এটাই কথা, এই তিন দিনের মধ্যে সবকিছু ঠিক করতে পারলে করবি, না হলে তোর লগে আমার ফ্রেন্ডশিপ থাকবে। কেমন মাইয়া ভাইয়া, এ কেমন মাইয়া, দিন রাইতে সারাটা খুন ঘুমনি লোকাইরা। এ ভীষণ প্যারা ভাইয়া, এ ভীষণ প্যারা, আমার দুইটা নামার একটা, তুই তো ওইটাই বুঝছস না কি নাম কি ওর? অনিকা অনামিকা কিছু একটা হইব। টাকা তো কাহিনিটা কি, তুই কই মাইয়ার প্রেমে টেমে পড়ছস? না, তোর চেহারা দেখে মনে হচ্ছে তুই পুরা প্রেমে গেছস। ঠিক আছে, গুড চয়েস, মাইয়া দেখতে দেখতে সুন্দর আছে, ঠিকঠাক আছে, কিন্তু ওই যে একটা করে আছে না, সঙ্গ দোষে লোহা বাসে, ওই রক্তের মধ্যে ধারণ করে খুব একটু ভাব আছে আর কি। আর না ওটা আরে যে হাসি দিতেছস, এই হাসি তোর গত তিন বছর আমি দেখতে দিই। জীবনটা সুন্দর চলতেছিল, এখন নিচে আগে যাইবা, সাবধান। জীবন আমার বরবাদ হয়ে তার সাথে প্রেম করলে, বেয়ারিং মাইয়া কেন দেয় না সাইরাই আমারে, জীবন আমার বরবাদ হয়ে তার সাথে প্রেম করলে। নিজের মত নিজের খেয়ালে ঘুরি, রাস্তা ঘাটে শান্তি দেয় না আতঙ্কে মরি, যেখানে যাই পিছারে নাই অথিষ্ট জীবন, এমন প্যারা ভাল লাগে না আর কতক্ষণ। তোর জীবনের সমাধান খুব সহজ হইব না রে, কেঁচা লাগিয়ে গেছে অনেক। আমরা একই স্কুলে পড়ি, একই এলাকায় থাকি, স্বামী চাই না তোর লোক আমার কোন জ্ঞান থাকুক। আজকে সূর্য কোন দিকে উঠছে রে চাস তো?
সূর্য তো উঠটা মাঝখানে আয় পড়ছে বুঝছেন এটা ডুবুক ডুবানোর সময় খেয়াল করতে হবে ধর এদিকে ডুবলে এদিক উঠছে এদিকে ডুবলে এদিক উঠছে খেয়াল রাখিস বন্ধু আমি সিরিয়াসলি কোনো গ্যাঞ্জাম রাখতে চাইছি না সব সলভ করে লাই সলভ তো করা দরকার না সলভ করতে চাইতেছে সলভ করে লা সমস্যা কি এই তো ভাই আপনি বুঝালাইছেন বুঝালাইছেন না কিন্তু আপনি কে ভাই আমরা চিনেন না আপনি হ্যাঁ তো ভাই আমার নাম রাশেদ ও আর চাস্তো ভাই চাস্তো ভাই আমরা কাজ করেন মিলে যান আপনি আপনি মিলাস না কেন আপনি মিলা আকাশ পাতাল কোন জায়গা বাদ নাই যেদিকে যাই খালি পাগল বানাই লেবো আমারে তুই রাজি হইতে পারস ও আচ্ছা আচ্ছা তুমি যে লোর কথা বলতে আসছো এই জায়গায় ও তুমি তো আমার রিয়ার বয়ফ্রেন্ড মানে তোমরা এজেন্ট হয়ে গেছো সিন্ডিকেট হিসেবে কাজ করতেছো জোস আমাদের মাথায় ঢুকে নেই রে কি যে কস বেড়া আমি তেম নেই কইলাম তোর পিছে বেড়াটা মাইয়া ঘুরে তোর লাকের ব্যাপার কয়জনের পিছে ঘুরে শুন আমার এই লাকের কোনো দরকার নেই আমার যেই লাগাস আলহামদুলিল্লাহ এই লাক তো আমি চাই না ঠিক আছে তুই যেটা ভালো মনে করস ভাই ওই তাহলে জেবার ফ্রেন্ডের বয়ফ্রেন্ড না রিয়ার বয়ফ্রেন্ড না ও বেশ কাম হয়েছে তুই টেনশন করিস না কি হয়েছে কি কাম হয়েছে তুই যে একটা ঝামেলা যে ফাইসা রয়েছে যে ফাঁসা নিতে বাইরের লেগে তো একটা পাপি দরকার না তোর এই মালটা হচ্ছে সেই পাপি ওরে দিয়ে তোমার বাইর করা বুঝছো তুই আমার এটা বুঝাই কবি না আগে বুঝো না কেন হ্যাঁ তোমার মাথায় তো আয়োডিন কম কেন তুমি দোকানদাররা যায় বলবা যে ভাই আমার আয়োডিন যুক্ত লবণ দেয় আমার আয়োডিন আমার জীবন থেকে এই ক্যান্সারটা আর দূর হবে দূর হবে টেনশন করিস না দূর হবে আমি তো ভাই নিজের মত নিজের খেয়ালে ঘুরি রাস্তা ঘাটে শান্তি দেয় না আতঙ্কে মরি যেখানে যাই পিছারে না অতিষ্ঠ জীবন এমন প্যারা ভাল লাগে না আর কতক্ষণ সে নাকি মন্দির চায় আমারে জ্বালায় আমি তো চাই না জীবন আমার বরবাদ করে জীবন আমার বরবাদ হবে তার সাথে প্রেম করলে বেয়ারিং মাইয়া কেন দেয় না সাইরা আমারে জীবন আমার বরবাদ হবে তার সাথে প্রেম করলে আরে আমার দেবর টাস্কে নিচ থেকে আমার ডাকছে কি ব্যাপার হ্যাঁ ব্যাপার তো একটা আছেই ভাবি তোমার মুখে ভাবি ডাক্তার শুনে আমার মনটা জুড়াই গেছে জুড়াই গেছে না তাহলে এখন থেকে একটা কাজ করবো লাইনের শুরুতে একবার ভাবি লাস্টে একবার ভাবি দুবার ভাবি বলবো ঠিক আছে ভাবি তা আমি সাথে তো ব্যবস্থা করে ফেলছি ভাবি জমজন এইটা আমার উপরে ছেড়ে দাও ভাবি কিন্তু আমার জন্য ছোট্ট একটা কাজ করতে হবে ভাবি ছোট্ট একটা কাজ করতে হবে দেবর তোমার একটা বান্ধবী আছে না অনামিকা ওরে তো আমার পছন্দ হয়েছে আচ্ছা এই ব্যাপার ঠিক আছে আমি বলে দেখব না খালি বললে তো জিনিসটা ঘটবো না বুঝছো আমার যা বলতো যে একটা সাদা মনের মানুষ অলমোস্ট সুদর্শন একটা দেবর আছে আমার ওর সাথে আমার ব্যবস্থাটা করে দিতে হবে কেন দিব না তুমি আমার একমাত্র দেবর না তোমার কথা বলবো না তো কার কথা বলবো বলো থ্যাংক ইউ ভাবি আর একটা ছোট্ট কাজ করতে হবে কি কাজ আরে দেবর এদিকে আসো আর না কি আরে মি আসো না এদিকে আসো না আমার লজ্জা লাগে আরে যাও কেন আসো দেখো কেমন সুন্দর লাগছে দুইজনকে আরে আসো তোমার নাইকার পাশে দাঁড়াও তোমাদের তো সেটেল হয়েই গেল
এম নয় নাকি দূরও চালাবি ইয়ার তামিমরে কিন্তু কিছু কোয়েন না বুঝছেন মানে জোর যাবে ওয়া কিন্তু আমার রেসপেক্ট করে অনেক আচ্ছা ঠিক আছে তামিম জানবে না কিন্তু আমার বিষয়টা কি হবে আপনার ব্যাপার হইব সমস্যা নাই মন খুশি থাকলে তো সবই হয় বুঝেন না ব্যবস্থা করতেছি আমি আচ্ছা হাউ প্রিটি হাই बंदा मेरा बोरिस उसकी लेगा चास तो वो तो पूरा ही चेंज चेंज माने की सर ड्रेस अब क्या मन चेंज माने वो दिन देख ली ना तू यार मैं वो दिन दारे ऐसे एक टबर तागे लूँगा ऐमुन एक टबर भाव नहीं लो जे आम गोरे चिंता से ही ना
চাস্তো কাম তো তেলে গুটে গেছে উচ্ছ্বাস কিসে তুই তোর পাত্রটা তো দেস না মায়া আর কতদিন তোর পিস পিস ঘুরব মায়া একটা ভালো পোলো দেখে প্রেম করে লাইছে তোর না বিরক্ত করে না তোর লাগেই না ওরা এজন্য নাই বুঝলি এর একটা কথা বলি কোনো তুই অন্য কোনো জায়গায় প্রেম করবো কেন আমার লাগবো না কেন তুই নিজেও পাত্তা দিবি না মায়াও প্রেম করবো না কেন মায়াকে তোর লাগে সারা জীবন কুমারী থাকবো হ্যাঁ তুই তো মনে মনে তুই বুঝোস না যে তোর চেয়ে ভালো করে ডিজার্ভ করে তুই তো বুঝোস তারপর তুই মায়ের পাত্তা দেস না আবার আশাও করোস যে না আমার পিস পিস ঘুরবো আমার পিস পিস আমার আটকাইবো রাস্তার মধ্যে কিসে তোর আটকে গেছিস কেন কিছু না বিদ্যুৎ প্রবাহ ঘটছে শরীরের মধ্যে দেয় না বাবি হাই ফাইভ হাই ফাইভ কেন কাজটা করে ফেলছি কি হয়েছে বলো তো কি মামা তোরে তো আমি খুঁজতেছি আমারে কেন কিসে তুই তো বেঁচে গেছস বেঁচে গেছি মানে যেবার ফেসবুকে নতুন এক পাল্লাকে পরিচয় হয়েছে প্রেম প্রেম মানে এখনো কিন্তু কথাবার্তা ভালোই হয় ওই মনে তোরা ডিস্টার্ব করবো না মামা তাহলে থাক মামা চাস্তো একটা জিনিস বুঝলাম না তোমার ইদানিং মন টন খারাপ থাকে কিসে চাস্তো আমি তোর একটা কথা বলতে চাই কিন্তু কিভাবে বলবো বুঝতেছি না আরে বাবা আমার তো কবি ক আমি না যেবার প্রেমে পড়ে গেছিলাম যেবার সাথে প্রেম করতে চাই কার প্রেমে পড়ে গেছিস তুই বুঝি নাই কিসে কি যেবার প্রেমে পড়ে গেছি তুই একটু ব্যবস্থা কর না ব্যাপারটা এর মধ্যে আমার আনিস না তুই যা করার কর ঠিক আছে যে মায়েরা যদি তোর পিস পিস ঘুরছে তোর মায়েরা তুই পাত্তা দিছস পাত্তা দিস না তোর এখন হঠাৎ করে এমন কি হয়েছে যে তুই মায়ের প্রেমে পড়ে গেছিস গা এমন একটা সময় আমার লাগে এমন করিস না প্লিজ তুই আমার ক কেমনি কি করতে হবে মনে মনে করতেছে তুই একটা কিছু ব্যবস্থা কর না প্রশ্ন যেটা জিজ্ঞেসের উত্তর দে মায়া যখন তোর লগে কথা কইতে চাইছিল তখন তো তুই কথা কস নাই তোর এখন এমন কি হয়েছে যে তুই মায়ের লগে তোর প্রেম করার শখ দেখছে বল দেখো এতদিন আমার পিছে পিছে ঘুরছে কিন্তু আমি না ব্যাপারটা ওরকম ভাবে ফিল করি নাই আমার সবসময় খুব প্রচুর বিরক্ত লাগতো ওর এই ঘোরাঘুরিগুলো তো এখন ও আমার পাত্তা দিতেছে না
আমি আস্তে আস্তে তোরে মিস করা শুরু করছি। তুই একটা জিনিস খেয়াল করছিস, একটা মানুষ মধ্যে কত পরিবর্তন ওর পোশাক আশাকে। মানে ওরে যখন দেখি আমার মনে হয় যে একটা পরি হাইটে যেতেছে। আমার ওরে খুব মনে ধরছে। মনে ধরছে না, ঝামেলা হয়েছে। মানুষ তো বেশি দিন আগে থাকতে পারে না, বুঝছোস? তোরা আমার বিষয় আলাদা, আমরা তো মানুষের কাছে পড়ি না, কিন্তু হয়তো একটা মানুষ, সুন্দর একটা মেয়ে, হয়তো কারো প্রেমে পড়তেও পারে। যদি প্রেমে পড়ে যায় তাহলে তার রাজীব না। প্রেমে পড়ে নাই, ওর ফেসবুকে একটা ছেলের সাথে পরিচয় হয়েছে, কিন্তু ব্যাপারটা এখনো প্রেম পর্যন্ত গড়ায় নাই। তাড়াতাড়ি কিছু একটা করলে হয়ে যাবো, তুই তাড়াতাড়ি কোনো একটা ব্যবস্থা কর না, প্লিজ প্লিজ প্লিজ। আমি আসলে কি করবো, আমার হাতে কিছু করার নেই, তোরই করা লাগবো যা করার। আমি একলা একলা কি করবো ভাই? তোরা কাজ কর, তুই যা মায়ের ডিরেক্ট প্রপোজ কর, জানার সময় একটা কাশফুল তুলে লয়ে যাবি, ফ্রি কস্ট নাই কোনো কিছু নাই। যা একটা কথা কইলি, আমার এটা প্রপোজি ঠিকঠাক মতো হবো না, আবার কাশফুল এটি পারবো না আমি, এটি হবে না আমার। হবে না না, আসলে এর বাইরে আমার কিছু তরলে করারও নেই, বুঝছস? দ্বিতীয় কোনো অপশন আমার কাছে আপাতত নাই। চাস্তো আমার এরিয়া না, এগুলো হবে না। আমি জানি তুই অন্য কোনো একটা সেকেন্ড অপশন বাই করতে পারবি, ওই সেকেন্ড অপশন আমি 100% করবো, তুই জিনিয়াস। অন্য কিছু একটা বল। আমার দিয়ে আসলে আর কিছু হবে না, বুঝছ না? আমি আর কিছু করতে পারবো না, আমার কাছে দ্বিতীয় কোনো অপশন খালিই নেই। আমি তোর করতে অপশন দিই চাস্তো, তুই পারবি, আমি জানি তুই জিনিয়াস। তুই সেকেন্ড একটা অপশন বাই কর, ওইটা আমি 100% করবো। আরে বেটা সেকেন্ড অপশন থাকতে হবে তো, থাকলে না দিমু। আচ্ছা যাই হোক, তোমার চাস্তো না, তোর লাগে আমি সর্বোচ্চ একটা কাজ করতে পারি। মায়ের তো তোর লাগে দেখা করতে যেতেছে না, আমি তোর লাগে আর দেখা করার ব্যবস্থাটা করে দিতে পারি, বুঝছিস নাই? তুই তোর প্রপোজ করতে হইব। ঠিক আছে, তুই দেখা হওয়ার ব্যবস্থাটা কর, প্রপোজ করতে হবে। তুই একে ব্যবস্থা কর না প্লিজ, আসি দে এবার, সুন্দর লাগে তুই আসলে। চল চল। কিছু বলবো না, আরেকদিন বলবো। আজকে আমি আসি। আমিও আসি। এই তুই এত বোকা কেন? কেন আমি কি করছি? তুমি আমাকে তুই করে বলতেছো কেন? তোকে তুই বলবো না তো কি বলবো? ছেলে মানুষ ভাবে মেয়ে মানুষের মতো আচরণ করস? কি কি বলতেছো এগুলো? আজে বাজে আমার মেয়েদের মতো আচরণ হবে কেন? তো যেটা বলতে আসছিলি সেটা বল। মানে মানে বলতে আসছিলাম আর কি, মানে মানে আসলে মানে না, মানে আসলে কি না, মানে আসলে আসলে আর কি, আসলে আছে না, আসলে আই লাভ ইউ। আমিও। হ্যাঁ আমিও। কি আমিও আসলে? আমি আসলে কি? ওই যে ওইটাই। ওই যে ওইটাই কি? আমিও ওইটাই। বল আই লাভ ইউ টু বল। তোরা এখানে? আরে বল আমিও আই লাভ ইউ টু। দেখিস সেন্সে সে বলেস না আমার। আরে ভাইয়া বলেন, বলো ভাইয়া বলো। আই লাল কেডা লাল না, এটা আই লাভ ইউ টু বল। বল তুই ওদের সাথে এখানে? আমি ওদের সাথে এখানে আসলে এটা কেন বড় ব্যাপার না, যাই হোক মিট ইউর ভাবি। ভাবি মানে? ভাই মানে আসলে ওর সাথে আমার গইটে গেছে, রিলেশন হয়ে গেছে, বুঝছস? আচ্ছা পরে ঘুম নেই, সমস্যা নেই, বুঝছি, বলা লাগবে না। আমি বুঝছি, মানে তুই ওদের সাথে প্ল্যান করে আমার এই জায়গায় ধরাটা দিলি, তাই তো? প্ল্যান হোক আর যাই হোক, কাজটা কেমন হয়েছে বল। কাজটা ভালো হয়েছে। থ্যাংকস থ্যাংকস দিয়ে ছোট করতেছ না? ভাল না কাজ তো ভাই, আমরা বন্ধু অন্তত দেখলে থ্যাংকস দিয়ে ছোট করছো, থ্যাংক দেওয়া লাগবো না। তোর কাছে ফার্স্ট ডেট, আমাকে চলে যাওয়া উচিত। চল ভাবি, থ্যাংকস।
for my gift. Dia dil lekar na. Hai. Chalo chalo. जीवन आमार बर्बाद होए तार साथे प्रेम करेले।